ফেসবুকে সাংবাদিকদের হলুদ সাংবাদিক বলে পোস্ট দেয় টিকটকার শাকিলা পারভিনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় অভিযোগ করেছেন আকাশ নিবি নামে এক বিনোদন সাংবাদিক। যদিও এর আগে ঈদে মুক্তি পাওয়া কিলহেম সিনেমা নিয়ে একটি ব্লগ করে ফেসবুকে পোস্ট করেছিলেন এই টিকটক। ভিডিওটিতে পোস্ট করার পর বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এই নিয়ে সংবাদও প্রকাশ হয়েছিল, কিন্তু এর জের ধরেই শাকিলা এই মন্তব্য করে। হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেছিলেন, বৃহস্পতিবার চৌঠা মে সাংবাদিক আকাশ নিবি থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখেছি। অভিযোগে আকাশ নিবি লেখেন, গেল 3রা মে রাত 9টার দিকে আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি শাকিলা পারভিন নামক একটি ভেরিফাইড ফেসবুক আইডিতে আমাকে ইঙ্গিত করে মানহানিকর হলুদ সাংবাদিক আখ্যায়িত করে রিক্সা চালকের সঙ্গে তুলনা করা হয়। এতে আমি সামাজিকভাবে অপদস্থ ও হেয় প্রতিপন্ন হয়েছে। শাকিলা পারভিনের মাধ্যমে যে কোনো সময় ক্ষতিকর আশঙ্কা করছে। এছাড়াও সব মহলকে হলুদ সাংবাদিক আখ্যায়িত করে একটি ভিডিও বার্তা দেওয়া হয়, যা তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলেও রয়েছে। এর আগে বিষয়টি নিয়ে ছবির পরিচালক জসীমউদ্দিন জাকির মীমাংসা করতে চাইলে কথিত ওই মডেল প্রশাসনের ভয় দেখিয়ে 4ই মে সন্ধ্যা 7টায় কারফুল থানায় সাংবাদিক আকাশ নিবির ও সাংবাদিক আশরাফুল আলম আসিফের নামে অভিযোগ দায়ের করেন। এ ঘটনা পরে হাতিরঝিল থানায় অভিযোগ করেন আকাশ। বিষয়টি জানতে অভিযুক্ত শাকিলা পারভিনের মোবাইলে কয়েকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। বলে রাখা ভালো, এই শাকিলা পারভিন বেশ কয়েকটি নাটক, মিউজিক ভিডিও এবং টিকটকের মাধ্যমে ফেমাস হয়ে উঠেছিলেন, কিন্তু এরপর হঠাৎই কেন এমন গোলমালের ভিতর জড়িয়ে গেলেন এটা পরবর্তীতে জানার বিষয়। শিউলি, নিউজ ফ্ল্যাশ 71।